एक तरुणी तार बाबा के साथे निये गाड़ी ड्राइव करछिलो। किछुक्षण पर आकाश कालो मेघे छेये गेलो एबं तुमुल झड़ एबं बृष्टि शुरू हलो। तरुणीटी भय पेये बाबा के जिज्ञासा करलो, बाबा कि करब? पाशेर सीट थेके बाबा मेयेके साहस जोगालेन, तुमि ड्राइव करते थाको, थेमो ना। तरुणीटी गाड़ी ड्राइव करते लागलो, किन्तु झड़ेर प्रचंडता आरो बेड़े जावाते गाड़ी ड्राइव करा कठिन होये पड़छिलो। किछुक्षण पर गाड़ी नियंत्रण करा प्राय असम्भव होये उठलो। तरुणीटी आबारो तार बाबार काछे जानते चाइलो थामबे किना। बाबा आगेर मतोई ड्राइव करते बोललेन। किछु दूर ड्राइव करार परे तरुणी लक्ष्य करलो তার পথের কিছু সামনেই ষোলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে। তার সামনে আরও কিছু গাড়ি রাস্তার এক পাশে পার্ক করে থেমে আছে। দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল, বাবা এবার আমাদের থামতেই হবে। আশেপাশের সবাই দেখো, গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে। কিন্তু বাবা সেই আগের মতোই তার সিদ্ধান্তে অটল, হাল ছেড়ো না, তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো। বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগল। এভাবে কয়েক মাইল যাওয়ার পরে তরুণীটি আবিষ্কার করল ঝড় থেমে গেছে এবং সূর্য উঠে গেছে। এবার বাবা বললেন, এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো। তরুণীটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করল, এখন কেন বলছ? বাবা বললেন, এখন এই জন্যই বের হতে বলছি যাতে তুমি পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল। ওরা এখনও ঝড়ের মধ্যেই আছে, কিন্তু তুমি হাল ছাড়নি এবং থেমে যাওনি, তাই তোমার ঝড় এখন শেষ। জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক, পারিবারিক, সামাজিক নানা ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই। থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবন গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয়। জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মতো মসৃণ নয়, জীবনের পথ বড় বন্ধুর। চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই, কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয়। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন। আল্লাহ কিংবা ভগবানকে স্মরণ করুন, ধৈর্য ধরুন, পূর্ণতা আসবেই জীবনে। দেখবেন সাফল্যের ঝলমলে সূর্যটা আবারও আপনার মাথার উপর হেসে উঠবে।